আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। দেখে তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কি। রসের টইটুম্বুর গোলাপজাম, কালো জাম আর বুন্দিয়ার রেসিপির পরে এবার আপনাদের সাথে মিষ্টির আইটেমের শেয়ার করতে চলে এসেছি গোলাপজামের রেসিপি। পারফেক্ট তুলতুলে স্পঞ্জি, ঠিক যেন মিষ্টির দোকানের মিষ্টির মতো এই গোলাপজামগুলো কী করে তৈরি করতে হবে এবং মিষ্টি তৈরি করতে গেলে আপনারা যত ধরনের সমস্যা ফেস করতে পারেন তার সব কিছুর উত্তর নিয়ে আমার আজকের এই গোলাপজাম মিষ্টির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা যদি স্টেপ বাই স্টেপ হুবহু ফলো করেন, সেম টু সেম দোকানের মতো গোলাপজাম আপনাদেরটাও হবে। তো রেসিপি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন এরকম আরও মিষ্টির মজার রেসিপি পাওয়ার জন্যে। বুন্দিয়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 কাপ পানি আর 2 কাপ চিনি। আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা পাউডার সুগার বা এমনি রেগুলার সুগার যে কোনো রকমের চিনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 4 কাপ পানিতে 2 কাপ চিনি বলক তুলে নিচ্ছি। পানি আর চিনির পরিমাণটা হচ্ছে মিষ্টি আইটেমের জন্য, কালো জাম, লাল জাম, গোলাপ জাম এগুলো তৈরি করার জন্য ঠিক যতটুকু পানি নেবেন তার অর্ধেক পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটার সাথে আমি এখন দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিচ্ছি ফ্লেভারের জন্যে, দিয়ে এই পানিটাকে আমি বলক তুলে নিচ্ছি। এটাকে খুব বেশি শিরা করার দরকার নেই, মানে ঘন শিরা করার প্রয়োজন নেই, পাতলা একটা শিরা করলেই হবে। অর্থাৎ চিনিটা গলে গেলে বলক তুলে আমি এটাকে অন্য একটা পাশের চুলায় রেখে একদম মৃদু আঁচে রেখে দেব, কারণ শিরাটা আমাদেরকে হালকা গরম থাকতে হবে যখন মিষ্টিটা শিরার মধ্যে দিব। তো এই জন্য মিষ্টি তৈরির আগে প্রথমেই শিরাটা রেডি করে নিতে হবে। তো আমি চুলার গ্যাসটা অন করে দিচ্ছি। এটাকে এখন নেড়ে নেড়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে এটা কিন্তু চিনিটা গলে গেছে সম্পূর্ণ আর চিনির কোনো অবশিষ্ট দানা নেই। তো এই শিরাটাকে আমি নামিয়ে পাশের চুলাতে একদম লো হিটে রেখে দিচ্ছি। কী কী লাগছে দেখি, এখানে লাগবে গুঁড়া দুধ 3/4 কাপ, মানে 1/4 কাপ, লাগবে ময়দা 1/4 কাপ বা 1/4 কাপ, আর লাগবে বেকিং সোডা 1 চা চামচ, বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, আর লাগছে ঘি, ঘিটা দিব 1 টেবিল চামচ। তো গুঁড়া দুধ আর ময়দা এই দুটো মিলে 1 কাপ, মানে এখানে 1/4 কাপ আছে আর এখানে আছে 1/4 কাপ, দুটো মিলে কিন্তু এখানে 1 কাপ হলো মেজারমেন্ট। আর 1 কাপের জন্য এখানে 1 চা চামচ বেকিং সোডা, এটা হচ্ছে একটা রেশিও, আর এখানে 1 টেবিল চামচ লাগবে ঘি। তো এখন এগুলোকে একটু চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি, আমার এটা 1/2 টেবিল চামচের 1টা চামচ, এই জন্য এখানে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। শুকনো উপকরণগুলোকে ডো বানানোর জন্য এখানে লাগবে 1টা ডিম। তো 1টা ডিমকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তবে এখানে যেন ডিমের কোনো সাদা অংশ না থাকে। তো এই মিক্সচারটা রেডি করতে করতে আরেকটা চুলায় কিন্তু আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, কারণ মিষ্টি পানি বেশিক্ষণ দেরি করা যাবে না, মিষ্টি পানি সাথে সাথে তেলে দিতে হবে। তো এটা কিন্তু মিষ্টির জন্য একটা ইম্পর্টেন্ট টিপস, আপনারা মিষ্টির ডো রেডি করার আগেই চুলাতে তেল বসিয়ে দিবেন পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ যুগ তেলে মিষ্টিগুলো ভাজতে হবে। তো আমি কিন্তু আগেই একটা ফ্রাইং প্যানের মধ্যে বা ডিপ প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল মিষ্টি ভাজার জন্য। তো এখন আমি ডোটা রেডি করে নেব। যদি আমার খামিরটা না হয় প্রয়োজন বোধে আমি আরও ডিম এখানে অ্যাড করব। আমি যদি দেখি হয় কি না, তো
আমার আসলে আর ডিম লাগবে না, কারণ মিষ্টির জন্য যেরকম ডো দরকার সেরকম ডো কিন্তু হয়ে গেছে। অর্থাৎ ঠিক এরকম একটা স্টিকি ডো লাগবে, যেটা আমার হাতের মধ্যে এরকম লেগে থাকবে, একদমই স্টিকি। এটা কিন্তু আটা বা আটা বা ময়দার যে ডোগুলো হয় পরোটা রুটি বানানোর জন্য সেরকম কিন্তু ডো হবে না, এই ডোটা এরকম হবে যেটা হাত দিয়ে লেগে থাকবে। তো এখন আমি ওটাকে হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো মিষ্টি বানানোর জন্য আমি হাতে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে ভালো করে মেখে নিয়ে মিষ্টির যে ডো আছে সেটা নিয়ে অল্প একটু নিয়েছি। ঠিক যতটুকু বড় আপনি চান ততটুকু বড় কিন্তু আপনাকে করতে হবে। তো এটা গোল গোল করে চেপে চেপে গোল করবেন, এতে করে কিন্তু মিষ্টির ভেতরে ফাটল থাকবে না। আর এই বলটা কিন্তু আগে তৈরি করে রাখা যাবে না, এটা আগে তৈরি করে রাখলে কিন্তু আপনার মিষ্টিতে ফাটল ধরবে। এই জন্য এটা বানিয়ে সাথে সাথেই চেষ্টা করতে হবে তেলে ছেড়ে দেওয়ার জন্য। আমার বলটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন আমি কিরকম চেপে চেপে বলটা রেডি করছি। হয়ে গেছে, তো আমি এখন একটা মিষ্টির বল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বল চেপে চেপে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবং তেলের হিটটা দেখেন, তেলটা কিন্তু একদম হালকা হিটে আছে, মিষ্টি দেওয়ার পর কিন্তু একটু একটু বুদবুদ উঠছে। তেলটা কিন্তু খুব বেশি গরম থাকা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি হবে না, ভেতরে শক্ত হয়ে যেতে পারে। একদমই লো হিটে মিষ্টিগুলোকে ভাজতে হবে, কোনোভাবেই তেলের হিট বাড়ানো যাবে না। ধৈর্য ধরে ধীরে ধীরে ডিম আছে এই মিষ্টিগুলোকে বানাতে হবে। দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি গোলাপ জামের যে কালার থাকে অর্থাৎ একটু হালকা খয়েরি বা ব্রাউন কালার থাকে, অনেক জায়গায় মানে ডিপ ব্রাউনও থাকে, আমি পছন্দ মতো কালারে এগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টি আপনার ডো পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, তেলে দেবার পরে মিষ্টিগুলো একা একাই ঘুরতে থাকবে। দেখুন আমার এই মিষ্টিগুলো কিন্তু একা একা ঘুরছে, অর্থাৎ এটার ভেতরে এতটাই সফট থাকে যে মিষ্টির ডোগুলো কিন্তু একা একাই ঘুরবে। দেখুন আমার ডোগুলো কিন্তু ঘুরছে, আর যদি না ঘুরে বা তেলের মধ্যে ডুবে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা মানে মিষ্টি যে ডোটা করেছিলেন সেটা পারফেক্ট হয়নি। ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ গোলাপ জামের যেরকম কালার থাকে সেরকম একটা পারফেক্ট কালার কিন্তু হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি চুলার চালটাকে বন্ধ করে নিচ্ছি, আর এখন আমি এই গোলাপ জামগুলোতে সরাসরি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু আগেই আমার অন্য একটা চুলাতে একদম লো হিটে দেওয়া ছিল, এরকম ডিম ডিম জ্বালে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম। তো এখন আমি এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা সাবধানে করবেন, অনেক সময় শিরাতে মিষ্টি দিলে দেখা যায় যে চামচের মধ্যে শিরার অংশ লেগে থাকে, তখন কিন্তু আবার এই যে তেলের অংশে চামচ ডুবালে সেটা কিন্তু আবার ছিটে আসতে পারে, এই জন্য এই কাজটা সাবধানে করবেন। এভাবে করে সবগুলো মিষ্টি আমি তেলের শিরায় সরাসরি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি নেড়ে নিচ্ছি। শিরাতে মেশানো হয়ে গেছে, তো এখন আমি এখানে এটার জালটাকে একদম হাই করে দিয়ে এটাকে 3-4 মিনিট বলক তুলে নেব, 3-4 মিনিট হাই হিটে জালটা বাড়িয়ে দিলাম। মিট হয়ে গেছে, 3-4 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টির বলগুলো একদম মিষ্টির শিরা নিচে ডুবে গেছে আর দেখেন বলক উঠে গেছে। তো এখন আমি চুলার গ্যাসটাকে একদমই লো করে দিচ্ছি, একদম লো। দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, এগুলো আরও ফুলবে, যত চিনি শিরাতে থাকবে ততক্ষণই ফুলবে। তো আমি এখন গ্যাসটাকে দেখে দিচ্ছি, একদম এরকম লো হিটে এই মিষ্টিগুলোকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট এটাকে এরকম লো হিটে রান্না করতে হবে। তো আমি ফিরে আসছি 7-8 মিনিট পরে। তো 8 মিনিটের মতো হয়ে গেছে, আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কিরকম হয়েছে। মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে গেছে, আমার পাতিলটা ছোটো এই জন্য মানে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো একদম
ঠাসা ঠাসা ভাবে ভরে গেছে, একটা মিষ্টি কিন্তু নিচে চলে গেছে। তো এই এটাকে এখন এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম গরম অবস্থাতেই রাখতে হবে, ঠান্ডা করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থাতেই রেখে দিতে হবে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা, আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো, 6-7 ঘন্টা রাখলে আরও বেশি মিষ্টিগুলোর ভিতর শিরা বা রস ঢুকবে। তো আমি এটাকে 3-4 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো প্রায় 4 ঘন্টা পরে মিষ্টিগুলো দেখেন পুরো রসে টইটম্বর হয়ে আছে এবং মিষ্টিগুলোর মধ্যে শিরা কিন্তু ভালো মতো ঢুকেছে। তো আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদের কেটে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কিরকম হয়েছে। আশা করি আমার আজকের মিষ্টির রেসিপিটা দেখার পরে গোলাপ জাম নিয়ে বা মিষ্টি সংক্রান্ত যত রকমের সমস্যা ছিল তার সব কিছুর উত্তর আপনারা পেয়ে গেছেন। আর যদি আমার রেসিপিটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো মিষ্টির রেসিপি দেখতে চাইলে বা অন্য যে কোনো খাবারের রেসিপি দেখতে চাইলে তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু আমি পুটলি সমুচা, বুন্দিয়া, কালো জাম এই সব কিছুর রেসিপি শেয়ার করেছি, আপনারা কিন্তু চাইলে চেক করে নিতে পারেন, আমি লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সঞ্জয় ইন দ্য কিচেন। আল্লাহ হাফেজ।